Welcome back to the channel. First of all, Happy New Year to all. 2021 jeno tomader khub bhalo katuk. So ajke tomader sathe ami kichu eye makeup er related like eyeliner, kajal, mascara ei shob er review. To cholo start kora jak. First e tomader sathe je product ta share korbo seta hocche kajals. To ekhane amar kache 4ti kajal ache. Ei 4ti कलोसल काजल देन आछे एलेटिन आई ड्रामा बोल्ड ब्लैक देन आछे लैक्मी आइकॉनिक काजल देन हिमालय प्योर एक्सप्रेशन काजल सो ए चारटे मध्ये आमार जे दुटो बेस्ट लागे से दुटो आपनादेरके देखाच्छि तो फर्स्ट आमी एलेटिन टा देखाच्छि এটা আমার সব থেকে ভালো লাগে সব থেকে বেস্ট এটা আর ভীষণ বোল্ড এটা এটার সাথে আমি কম্পেয়ার করতে পারি মেবেলিনের কোলোসল আই থিঙ্ক হ্যাঁ কোলোসল এই দুটোর মধ্যে যদি কেউ আমাকে সাজেস্ট করতে বলে তো আমি অলওয়েজ এলিটিনেরটাই করবো তো চলো একটা একটা করে দেখানো যাক এগুলোর প্রাইস কম আমি এখানে মেবেলিন নিউ ইয়র্কের দ্য কোলোসল কাজের এখানে দেখাচ্ছে যে লাস্ট 24 আওয়ার স্মক প্রুফ ডিপ ব্ল্যাক বাট এটা আমার অতটাও ভালো লাগে না এটার প্রাইস হচ্ছে 150 তারপরে আছে এলেকটি আই ড্রামা বোল্ড ব্ল্যাক কাজল এটার প্রাইস হচ্ছে 90 এলেকটিটা ভীষণই ডার্ক এটা আমার সবথেকে ভালো লাগে এই এইগুলোর মধ্যে দেন এখানে আমি হিমালয়ার পিওর এক্সপ্রেশন কাজলটা 170 এটাও মোটামুটি ঠিকঠাকই বোল্ড আছে তোমরা ইউজ করতেই পারো দেন ল্যাকমি আইকনিক কাজল এটা 22 আওয়ার লাস্ট করবে আর এখানে লেখা রয়েছে ওয়াটারপ্রুফ এটা তো ডিপ ব্ল্যাক আর এটার প্রাইস হচ্ছে 180 তো এই চারটের মধ্যে আমার এলিটিনের কাজলটা বেশি ভালো লাগে তোমরা যদি তো ইউজ করে থাকো তো আমাকে অবশ্যই জানো যে কোনটা তোমাদের বেশি আইলাইনার আইলাইনারের মধ্যে ম্যাট আইলাইনার আমার ভালো লাগে বাট গ্লসি আমি বেশি ইউজ করিনি ম্যাটটাই বেশি ইউজ করেছি তো আমার কাছে এখানে 5-6টা আইলাইনার আছে ওকে সো 6টা আইলাইনারের মধ্যে ফার্স্টে আমি আমার যেটা ফেভারিট সেটা হলো এই ল্যাকমির আইলাইনারটা এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে 120 এটার আমার কাছে দুটো আরও শেড আছে যেটা আমার খুব ফেভারিট বাট আমি এখনও ইউজ করিনি তো এটা একটা হচ্ছে এটা দেখো জাস্ট অসম এটা আছে ব্লু এটা ভায়োলেট কালারের মনে হচ্ছে ক্যামেরায় বাট এটা ব্লু এটারও 120 এমআরপি আছে আমি একটা কিউট আইলাইনার দেখাতে চলেছি সেটা এইটা একদম ছোট এটার এমআরপিও 85 যে কোনো জায়গায় তোমরা ক্যারি করতে পারো এরপর আমি চলে আসছি মেবেলিনের কোলোসল বোল্ড লাইনার এটার প্রাইস এখানে লেখা নেই বাট আই গেস এটার প্রাইস 250 অর সামথিং আমি নিচে লিখে দেবো তোমাদেরকে দেন লাস্টলি যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এটা সুইস বিউটির লাইনার আর হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ এটা প্রাইস হচ্ছে 190 পেজে এরপর লাস্টলি একটাই প্রোডাক্ট বাকি রয়েছে সেটা হলো মাস্কারা ওটা আমি অন্য কিছু ইউজ করি না তাই জন্য তোমাদের সাথে অন্যগুলো রিভিউ দিতে পারবো না বাট আমি যেটা ইউজ করি মাই অলওয়েজ ফেভারিট তাই জন্যই আমি এতদিন ধরে এই যখনই পারচেস করি তখনই এটাই পারচেস করি এটা হচ্ছে ল্যাকমি আইকনিক এটা খুব ভালো আর এটার প্রাইসটাও আমার ঠিক মনে নেই আর এখানেও লেখা নেই সো আমি এটা তো ডিসক্রাইব করে দেবো যেটার প্রাইস কত এটার কার্ভ আছে আর অনেকে তোমরা ভাবো কি যে মাস্কারা কেন এত মোটা হয়ে যাচ্ছে আর এইরকম প্রবলেম দেখা যায় পারচেস করার কিছুদিনের মধ্যে এরকম প্রবলেম দেখা যায় তো তাদের জন্য একটা ছোট টিপ রয়েছে আমার কাছে সেটা হলো যে
হালকা গরম জলের মধ্যে যদি এই বটলটা ফেলে দাও, দেন তোমরা দেখতে পাবে যে অত্যন্ত লিকুইডই হয়ে গেছে মাস্কারা, আর বেশি দিন পর্যন্ত ইউজও তোমরা করতে পারবে। তো এই ছিল আজকে আমার আই মেকআপের সমস্ত জিনিস যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটাতে যদি আমি কিছু জিনিস মিস করে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, কোনো যদি ডিটেলস আমি কম দিয়ে থাকি তো সেটা অবভিয়াসলি আমাকে জিজ্ঞেস করবে কমেন্ট বক্সে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ছিল আমার আজকে ভিডিও। সো অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম, অনেকটা টাইম লেগে গেছে ভিডিওটা বানাতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, অ্যান্ড যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো, আর কমেন্টে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ততক্ষণের জন্য টাটা, সি ইউ সুন, বাই।